আমি কিন্তু নৌকারে হারাই দিছি। আজকে ডিজিটাল বাংলাদেশ না থাকলে ফেসবুকে আমার 6 মিলিয়ন ফলোয়ার হইতো না। আপনি এতগুলা ক্যামেরার সামনে 2 নম্বরই করতে পারবেন না। আমাদের সমস্যাটা কোথায় জানেন? 50 বছরের ব্যবধানে আমরা এতই কাপুরুষ হয়ে গেছি, আমরা এখন একজনও মরতে চাই না, সবাই বাঁচতে চাই। আর যে দেশের সবাই বাঁচতে চায় এই দেশের কেউ বাঁচে না। আপনি যেখান থেকে এসে ব্যারিস্টার হয়ে ফেসবুকে এলে, সেখান থেকে নির্বাচন করলেন, আপনি কি দৃষ্টান্তকে বিপ্লব বলতে চান? হ্যাঁ, এটা একটা বিপ্লবই বলতে পারেন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল বাংলাদেশের একটা মজার বিষয় কি জানেন, প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, এটার বাস্তবায়নের প্রথম উদাহরণ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর নৌকারে হারাই। আমি কিন্তু নৌকারে হারাই দিছি, কিন্তু এই শক্তিটা আমি পাইছি কিন্তু প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ থেকে। আজকে ডিজিটাল বাংলাদেশ না থাকলে ফেসবুকে আমার 6 মিলিয়ন ফলোয়ার হইতো না। এই ফলোয়ার হয়ে কিভাবে আমার এলাকায় নির্বাচনটাকে নিরপেক্ষ বা এই পার্টিসিপেশন মানে অংশগ্রহণমূলক বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটা ব্যাপক প্রেশার হিসেবে কাজ করে, এবং চাইলেও যে আপনি এতগুলা ক্যামেরার সামনে 2 নম্বরই করতে পারবেন না, এটা আমার নির্বাচনে প্রমাণ হয়েছে। আর আরেকটা জিনিস প্রমাণ হয়েছে যে অনেকে ভুলে গেছিলেন যে মাঠে থেকে নেতা হওয়া যায়। অনেকে ভাবছেন যে খালি ঘাটে ঘাটেই নেতা হয়, আমারটা ছিল একটা বড় রেভুলেশন যে ঘাটে ঘাটে না, আপনি ইভেন মন্ত্রী হইলেও, আপনি বিমান মন্ত্রী হইলেও এই বিমানও ভূপাতিত করা যায়। আপনি কি বিশ্বাস করেন, আপনি কি বিশ্বাস, আপনার মতো অনেক মানুষ আছে যারা আসলে মানুষের জন্য কাজ করতে চায় কিন্তু তারা হয়তো ব্যারিস্টার না, সেই সুযোগটা তারা পায় না, নির্বাচন করার সাহসও তারা বাংলাদেশ কিংবা আমরা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট যদি বলি সেখানে তারা নির্বাচনও করতে পারে না, আপনি সেখানে নির্বাচন করলে সংশোধিত হয়ে এলেন, আপনি কি বিশ্বাস করেন যে এভাবে যদি আপনার মতো সুযোগ যদি পায় কিংবা নির্বাচন যদি করতে পারে বাংলাদেশ পুরো মানে আরো বেশি ঐতিহাসিকভাবে বদলে যাবে? আপনি একটা কথা বলি, 1971 সালে কয়েক লক্ষ আমাদের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করছেন, তারা কিন্তু জানতেন না তারা বাঁচবেন, তারা কিন্তু মৃত্যুর কথা জেনেই কিন্তু যুদ্ধে গেছিলেন। আমাদের সমস্যাটা কোথায় জানেন? 50 বছরের ব্যবধানে আমরা এতই কাপুরুষ হয়ে গেছি, আমরা এখন একজনও মরতে চাই না, সবাই বাঁচতে চাই। আর যে দেশের সবাই বাঁচতে চায় এই দেশের কেউ বাঁচে না। আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুত হন, মৃত্যুটাকে যত হালকাভাবে নিতে শিখবেন, বাঁচার অধিকার আপনার তত বেশি। থ্যাংক ইউ।